আমডাঙ্গায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে রফিকুর রহমান। দোষীরা এখন কেন গ্রেফতার হচ্ছে না প্রশ্ন বিধায়ককে। চাপের মুখে চার দিন সময় চাইলেন রফিকুর। জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে সিপিএম নেতা শায়ন বন্দ্যোপাধ্যায়কে অনুমতি হাইকোর্টের। কোনো সভা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। থানাকে জানিয়ে ত্রাণ নিয়ে সঙ্গে যেতে পারবেন পাঁচজন। বাম কংগ্রেস রসদের পর দলুয়াখাকি গ্রামে যেতে আক্রান্ত আমরা কেউ বাধা। কোনো বহিরাগতকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না জানালো পুলিশ। বহিরাগত শব্দ নিয়ে আপত্তি অম্বিকেশ মহাপাত্রদের। আমাদের কোন কর্মী বা নেতার গায়ে হাত পড়ে বাড়ির থেকে বের করে করে পেটানো হবে এই কথাটা যেন মাথায়। ফের হুমকি উদয়নের, পাল্টা আক্রমণ বিজেপির। মমতা সহ আঞ্চলিক নেতাদের জেলে ভরার ছক বিজেপির। বিস্ফোরক কেজরিওয়াল, এখানে কোর্টের নির্দেশে তদন্ত। মমতার নাম নেওয়া উচিত নয়, পাল্টা সিপিএম। ঘণ্টাখানিক সঙ্গে সমান রাত আটটা।